মেশিন দুবার অন হবে দুবার অফ হবে তবে ভোট চালু হবে দ্বিতীয় নম্বর ভ্যাপাটের ভিপিপ্যাটের কাগজটা ঠিকমতো পড়ছে কিনা দেখতে হবে আজকে এক জায়গায় দেখা গেছে তৃণমূলে ভোট দিচ্ছে বিজেপিতে পড়ছে ভোট বন্ধ করে দিয়েছি নতুন করা হবে আধুনিকভাবে তৈরি যে মেশিন এই ধরনের মেশিনের দ্বারা মমতা ব্যানার্জি দুবার নির্বাচিত হয়ে সরকার গঠন করেছেন যখন মানুষ চলে গেছে মানুষের প্রতি বিশ্বাস চলে গেছে মানুষের বিশ্বাস সরকারের প্রতি চলে গেছে তাই এই ধরনের চক্রান্ত করা হয়েছে এটা একেবারে মিথ্যা বিতর্কের কেন্দ্রবিন্দুতে কেন্দ্রীয় বাহিনী বিতর্কের ভর কেন্দ্রে ইভিএম দেখুন আমরা মেরে সাকা ফলা সব ভেঙে দিয়েছে কেন্দ্রবাহিনী মেরেছে বাড়িতে গিয়ে প্রথম দফার ভোটে তৃণমূল যেখানে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব ইভিএম এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে সেখানে প্রত্যাশিতভাবেই দু বিষয় সম্পূর্ণ উল্টো সুর বিজেপির গলায় যে বোতামটা টিপছে সেই বোতাম থেকে পদ্ম ফুলে যাচ্ছে সব বোতামে না খালি টিএমসিতে পদ্ম ফুল হচ্ছে 2:1 যে কোনো বোতাম টিপুন 2:1 ওদিকে যাবেই প্রথম হচ্ছে একটা ঠিক হলো দুটো ঠিক জায়গায় চলে গেল যেই তিন নম্বর যাবেন তখন দেবেন আপনি যেটাই টিপুন ওটা সালে নির্বাচন কমিশনকে যখন অনেক রাজনৈতিক দল বলেছিল যে ইভিএম এ কারচুপি করা যায় তখন এক মাস সময় দিয়ে ইলেকশন কমিশন সমস্ত রাজনৈতিক দলগুলিকে আমন্ত্রণ করেছিলেন তৃণমূল কংগ্রেসও কোনো তাতে কর্ণপাত করেনি এবার এই ছবি পটাশপুরের জগগোপালপুরে প্রথম দফার ভোট চলাকালীন অস্ত্র নিয়ে রীতিমতো নজরদারি তৃণমূলের অভিযোগ দলীয় কর্মীদের বুথে আসা আটকাতে অস্ত্র নিয়ে ঘুরছিলেন স্থানীয় বিজেপি কর্মী কৃষ্ণগোপাল দাস 7 নম্বর বুথ চকগোপাল ওখানে কৃষ্ণগোপাল বিজেপির নেতা ও নিজে হাতে কাটা নিয়ে ঘুরছে সেন্ট্রাল পোস্ট কি করছে বিতর্কের মুখে পিছু হঠাৎ দূরের কথা তৃণমূলকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেন অভিযুক্ত বিজেপি কর্মী কাটারি নিয়ে ঘোরার কোনো প্রসঙ্গই নেই বাঁশ কাটতে গেলে তো কাটারি প্রয়োজন আছে তো কেউ যদি অভিযোগ করে সেটা আমার কিছু করার নেই এই হচ্ছে বিষয় পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতেও অভিযোগ কেন্দ্রীয় বাহিনী বিজেপিকে ভোট দিতে বলছে এবং মারধর করছে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে স্থানীয় মানুষজন তারা রাস্তা অবরোধ করেছেন গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধের মূল কারণটাই হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর দিকে অভিযোগের আঙুল যে তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভোট দিতে বলছিলেন সেই প্রভাবিত করার চেষ্টার অভিযোগ উঠেছে আমি আমার স্বামী স্ত্রী সবাইকে নিয়ে শুয়েছিলাম দেখুন আমরা মেরে সাকা ফলা সব ভেঙে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী মেরেছে বাড়িতে গিয়ে ওরা গিয়েছে বলছে বিজেপিটা ভোট দিন কেন্দ্রীয় বাহিনী বলছে বিজেপি ভোট দিন আর এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সরব তৃণমূল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এতবার যে অভিযোগ আসছে এটা অত্যন্ত উদ্বেগজনক এবং প্রতিবাদযোগ্য ইলেকশন কমিশনের উচিত অবিলম্বে এদিকে নজর দেওয়া ভোট লোকেরা বেরিয়ে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন এমনি কোনো কমপ্লেন নাই পুলিশ আছে ফোর্স আছে সবাই করতে পারে এখন যারা হারছে তারা এই ধরনের করে একটা প্রভাবিত করার চেষ্টা করছে এই নির্বাচন অমিত শাহ বলে দেবে কোন বুথে কে থাকবে আর পুলিশকে কাজ করতে দেবে না আর নিজের পুলিশ বসাবে আর মেশিন ডিগিং করবে আমরা এসব করতে দেব না এটা বাংলা এটা বিহার নয় এটা উত্তরপ্রদেশ নয় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় চূড়ান্ত অসন্তুষ্ট বাম কংগ্রেস এইরকম ঘটনা যদি ফার্স্ট ফেজ যেটা শুরু হয়েছে সেখান থেকে আরম্ভ হয়ে যায় তাহলে এত কোম্পানি বিএসএফ সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ ফোর্স আসছে নির্বাচন কমিশন বারবার বলছেন যে আমরা শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে নির্বাচন করব সেগুলো তো গল্প কথা হয়ে দাঁড়ায় প্রথম দফায় 30টি আসনে ভোটের জন্য এদিন মোতায়েন ছিল 730 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ প্রায় 58,000 কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং 9,000-এরও বেশি রাজ্য পুলিশ ভোটের দায়িত্বে ছিল পঞ্চায়েত নির্বাচনে যেখানে রাজ্য পুলিশের বিরুদ্ধে তৃণমূলের হয়ে কাজ করার অভিযোগ বারবার বিভিন্ন জায়গা থেকে উঠেছে এবারের ভোটে সেখানে কেন্দ্রীয় বাহিনীর একাংশের বিরুদ্ধে বিজেপির প্রতি পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ প্রথম দফা থেকেই উঠতে শুরু করল ময়ূর ঠাকুর চক্রবর্তী সন্দীপ সরকার ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ